প্লিজ ভিডিওটি কেউ টান দিবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দয়া করে। হাই গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে আমরা আজকে ওই রোজার একটা নতুন খিচুড়ি বানাবো, সেটা হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে পকোড়া বানাবো। সেটা কম বেশি সবাই খাইছেন, সবাই খাবেন তো। তারপরে আমি নতুন করে আবার আজকে রান্না বানাবো, তো সবাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আমার আমি কীভাবে পকোড়াটা বানাই দয়া করে দেখবেন। তো এখানে হচ্ছে আমি আলু চলে এনেছি, যে আলুটা আমি হচ্ছে কিছু কিছু করে কেটে নেবো। তো এখানে হচ্ছে আমি দুটো আলু নিয়েছি, তো একদম এভাবে কেটে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটা ডিম, আর হচ্ছে চালের গুঁড়া। তো আমি এটা ভিতরে পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, লবণ দিয়ে একটু মাখায় রাখবো। তারপরে একটু আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে তারপরে ডিমটার ভিতরে আমি ভেঙে দেবো। তো আমি ডিমটা ভেঙে দিয়ে দিছি। তো ডিমটা দিয়ে মাখানোর পরে একটু নরম নরম হয়েছে, তার ভিতরে হচ্ছে চালের গুঁড়া দিয়ে আর একটু শক্ত শক্ত করে মাখাই নেব। তো এটা হচ্ছে মাখানোর পরে এইরকম হয়েছে। তো আমি এখন তেলের ভিতর চপের মতো করে এভাবে আলতো আলতো করে দিয়ে ভেজে নেব। তো এখানে আমি কড়াই তেল বসাই দিছি, এভাবে সবগুলোই আমি দিয়ে দেব। দিয়ে তারপরে আস্তে আস্তে করে জাল দিয়ে সম্পূর্ণটা ভেজে নেব। আস্তে জাল দিয়ে ভাজলে হচ্ছে ভিতরটাও হয়ে যাবে, আর জোরে জাল দিলে হচ্ছে পুড়ে যাবে। তো এভাবে আস্তে আস্তে করে সম্পূর্ণ পকোড়াটা আমি ভেজে নেব। তো আমার ভিডিওগুলো যারা দেখেন প্লিজ দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলটা অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে ডাউন হয়ে গেছে, তো প্লিজ দয়া করে আমার সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন, যাতে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়। তো আমার এই দেখেন এইভাবে করে ভাজতে ভাজতে লাল হয়ে গেছে, এটা আমি হচ্ছে উঠাই নেব। তো আজকে ইফতারিতে আমি বেশি কিছু করি নাই, চুলাটা ভিজাইতে মনে নাই, তো চুলাটা হচ্ছে কিনে আনাবো। তো আর এই পাকড়াটাই ভাজলাম, শরীরটা একটু খারাপ জন্য বেশি কিছু করবো না। তো এভাবে সবগুলো আমি পাকড়া ভেজে নেব। তো আবার যেটুকু ছিল আমি কড়াইতে দিয়ে দিছি। তো যদি আপনাদের এটা ভালো লাগে তো আমাকে কমেন্ট করবেন, আমার আপনাদের কমেন্টগুলো খুব ভালো লাগে, অন্য আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। তো প্লিজ দয়া করে সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন। একটা লাইক সাবস্ক্রাইব বা একটা কমেন্ট দিতে কোনো কিন্তু টাকা পয়সা লাগে না, তো আপনাদের একটা কমেন্টেই একটা লাইকে আমাদের কিন্তু পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যাবে। তো এখানে আমি হচ্ছে আলু কেটে নিছি, পটল আর এই যে ভেন্ডি দিয়ে মাছ চচ্চড়ি করবো। তাই দুটা ইলিশ মাছ ছেলে ফিরে যে এটা আমি ভিজাইছি, তো এটা চচ্চড়ি করে পরবর্তী সেহরিতে আমরা ভাত খাবো। তো চচ্চড়িটা আমি মাথা চুলাই দিয়ে দিছি, মেয়েদিকে মেয়াগুলো লাগছে আকাশে প্রচন্ড আকারে ডাকতেছে, তারা ঘোরা করে ঘরে যেতে হবে। তো আমি চচ্চড়ির পর হচ্ছে টমেটো কেটে এভাবে দিয়ে দিলাম, যাতে চচ্চড়িটা একটু টক টক হয়। তো টমেটো দিয়ে এভাবে চচ্চড়ি করে কে কে খাইছেন সেটা বলবেন। আর আমার ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগে না, তো আমি চেষ্টা করবো নতুন নতুন ভালো ভিডিও দিতে, ব্লগ বানানোর জন্য। তো কিছুদিন আমি হচ্ছে ব্লগ বানানো বাদ দিয়েছিলাম, দেখে আমার ভিডিও একেবারে ডাউন হয়ে গেছে। তো যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ দয়া করে আবার পুরান ভিডিওগুলো দেখবেন নতুন করে, যাতে আমার চ্যানেলটা আগের মতো সেখানে ফিরে আসে। তো আকাশে প্রচন্ড আকারের মেঘ লাগছে,
যখন তখন মনে বৃষ্টি উঠে আসতে পারে। তো আমি আজকে পেরিতে বেশি কিছু বানাই নাই, শুধু এই পাকলোটাই বানাচ্ছি। আর ছোলাটা ভিজা ছিলাম না মনে ছিল না দেখে, আজকে হচ্ছে ছোলা কিনে আনাচ্ছি। আর এখানে আসছে ফুল দিয়া আর এই ফলফলাগুলো কেটে আজকে আমাদের এটা দিয়ে ইফতারি হবে। তো যত মানে দিন চলে যায় তত ইফতারি কমে যায়, আসলে প্রতিদিন একই ইফতারি খেতে খেতে ভালো লাগে না, আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছে আপনি ইফতারি খেতে খেতে। তো সেই জন্য ইফতারি এটা আমরা আস্তে আস্তে কমাই দিচ্ছি। আর ইফতারিতে ভাত খেলে পরেই সবচেয়ে বেটার, প্রচণ্ড গ্যাসের জিনিস না খাওয়া ভালো। কেমন আছে মাছ মাছ দিলে মা? আমি বাসা মানুষ, আমি সুজি খাই। তুই কিন্তু বড় হয়েছিস, আমি কিন্তু বাচ্চা মানুষ।